ভালোবাসার মানুষটাকে পাশে থাকলে সারাটা জীবন পার করে দেওয়া যায়, প্রিয় মানুষ সাথে থাকলে নাকি সারাটা জীবন হাতে হাত থেকে পার করে দেওয়া যায়, ভালোবাসার মানুষটাকে বিয়ে করলেও নাকি মানে পাওয়া হয়ে যায়। এক কথায় বলতে গেলে প্রিয় মানুষকে বিয়ে করে ফেললেও ঠিক মতো নাকি সংসার করা যায়, চাইলেই নাকি সব কিছু মানিয়ে নিয়ে সংসার টিকে রাখা যায়। কিন্তু আজকের গল্পটি ঠিক ভিন্ন রকম। আজকের গল্পটিতে একটি ছেলে এবং একটি মেয়ের প্রেম কাহিনীতে শেষ অবধি তাদের বিয়েটাও হয়ে যায় এবং এক পর্যায়ে তাদের সংসারও শুরু হয়ে যায়, কিন্তু তারপরও কেন বিচ্ছেদ হয়ে যায়। আজকের গল্পটি ঠিক এমনই। আজকের গল্পটি পাঠিয়েছেন আমাদেরকে আদনান বাবু। তো গল্পটি হচ্ছে, প্রিয় সুজন ভাই আসসালামু আলাইকুম, আমার গল্পের মধ্যে নামটা বলার দরকার নেই, তার সবার মতো করে আমার গল্পটাই তুলে ধরবেন। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, আমাকেও ভালোবাসত, আমাদের সম্পর্ক ছিল 4 বছরের। তাকে আমি বিয়ে করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কারণ নিজের করে পাবার জন্য, এবং একটা পর্যায়ে আমি তাকে পালিয়ে বিয়ে করি। আমাদের বিবাহর তারিখটা হচ্ছিল 17 তারিখ, 7 মার্চ 2022 সাল। ও আমার সাথে আমাদের বাড়িতে থাকছিল চার মাস অবধি। একদিন আমি ওকে বাপের বাড়িতে দিতে গিয়েছি, তখনই তার বাড়িতে দিয়ে এসে আমি আমার বাড়িতে চলে আসি কয়েকদিনের জন্য। এবং একটা সময়ের পর আমি যখন তাকে আনতে যাই, নিজের স্ত্রীকে আমি যখন আনতে চাই, তখন শুনি যে তার নাকি অন্য কোথাও বিয়ে হয়ে গিয়েছে। তার বাবা মা নাকি তাকে জোর করে কিংবা তাকে ভুলিয়ে ভালিয়ে অন্য একটা জায়গায় বিয়ে করে দিয়েছে, সে এটা আমাকে বলে। তারপর আমি তাকে এটা বললাম যে আমি তোমাকে কতটা ভালোবাসতাম, তুমিও ভালোবাসতে, যদি আমাকে ছেড়েই চলে যাবে তাহলে কেন প্রথমে গেলে না, কেন বিয়ের আগে আমাকে ছেড়ে চলে গেলে না, এখন তুমি আমার হয়েও আমার হচ্ছ না, কেন তুমি তোমার বাবা মার পছন্দের মানুষকে বিয়ে করলে, কেনই বা আমার মনটা ভেঙে দিলে। এই কথাগুলো বলার পর সে আমাকে এটা বলে, তুমি আমার চাইতেও ভালো একটা মেয়ে পাবে, তুমি আমার চাইতেও একটা সুন্দর মনের মানুষ পেয়ে যাবে। কিন্তু বিশ্বাস করেন সুজন ভাই, আমার তো সুন্দর মনের মানুষের প্রয়োজন ছিল না, আমার শুধু তাকেই প্রয়োজন ছিল, কারণ তার সাথে আমি আমার সম্পর্কটা বেঁধে রেখেছিলাম, তাকে আমি আমার সবটা দিয়ে ভালোবেসেছিলাম। তারপর আর কি, সর্বশেষ সে আমার হাত থেকে আমার ফোনটা কেড়ে নিয়ে সেখানে তার ছবিগুলো ডিলিট করে দেয় এবং আমাদেরকে বলে বাড়ি থেকে বেরিয়ে আসতে। তারপর আর কি আমি চলে আসলাম, সেইখান থেকেও আমি আসার পর আজ অবধি ভালো থাকতে পারলাম না, এখনও কোনো যোগাযোগ হয়নি তার সাথে আমার। কিন্তু আমি প্রচণ্ড চেষ্টা করি প্রতিনিয়ত তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে, কিন্তু কেন যেন সে আমার থেকে দূরে সরে গেল। তার বাবা মার পছন্দের মানুষটা এবং কি আমার যেহেতু বেটার একটা মানুষ ছিল বলেই সে ছেড়ে চলে গেল। কিন্তু বিশ্বাস করেন সুজন ভাই, সে তো আমাকে ভালোবাসত, আমিও তাকে ভালোবাসতাম, এমনকি আমাদের বিয়ে পর্যন্ত হয়ে গিয়েছিল, তাহলে কেন সে আমাকে ছেড়ে চলে গেল। আসলে সম্পর্কের মাঝে মানে মানুষকে জোর করে ধরে রাখা যায় না। আজকের গল্পটা যে পাঠিয়েছেন আমি তাকে বলছি, সম্পর্ক কখনো মানে জোর করে ধরে রাখা সম্ভব না। আমাদের চোখের সামনে অনেক মানে পপুলার ব্যক্তিরা, অনেক বিখ্যাত মানুষের সংসারও ভেঙে গিয়েছে, টাকা পয়সা সৌন্দর্য তাদেরকে আটকে রাখতে পারেনি, আসলে তবু সেইখানেও মানুষ আটকায়নি, নারী সেখান থেকেও মুক্তি পেয়ে গিয়েছে। তাহলে মেয়েটা আসলে আটকায় কিসে, নারীটা আসলে আটকায় কিসে, কী দিলে সে কখনো ছেড়ে চলে যাবে না, ভালো থাক, আমিও তাকে বাসতাম। আজকের এই ঘটনা চলে এমনই, আসলে যতই ভালোবাসেন না কেন, তৃতীয় একটা বেটার মানুষ পেলে সে আপনাকে ছাড়তে বাধ্য, আপনাকে ছেড়ে যাবেই, এটা স্বাভাবিক।